some work without having access to the wiki. ওকে কজন আসছি, কেউ একজন মুভি দেখছো বা কিছু শুনছো তাই না? না স্যার, একটু ওই যে ইউটিউবে টু ভিডিও দেখছিলাম স্যার। স্যার হ্যাঁ ঠিক আছে, দেখতে পারো, সেটা সমস্যা নেই, বাসায় বসে আছি। স্যার হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। একটা একটা এসেছিল স্যার। হ্যাঁ বলো স্যার। সাত নাম্বার কোয়েশ্চনটা স্যার আরেকবার একটু যদি বুঝাই দিতেন না স্যার। আসতেছি এখন, শুরু আসুক, এখনো আসি নাই। ঠিক আছে জি স্যার। কজন আসছি, শুরু করবো? 22 জন আসছে, তাহলে আমরা শুরু করতে পারি? একটু ওয়েট করি। আচ্ছা একটু ওয়েট করি। তো কি অবস্থা যাচ্ছে? নামাজ আজকে তো নামাজ নাই, আজকে আমরা দেড়টার আগে শেষ করে দিব। ঠিক আছে, নামাজ কয়টা? নামাজ আছে স্যার, নামাজ আছে, মানে আমি আজকে শুক্রবার মনে করছিলাম সেই জন্য বললাম। 31 ঠিক আছে, আমি দেড়টার আগেই ছেড়ে দিব। ঠিক আছে, দেড়টা পর্যন্তই, বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে যদি বের করি, কোথায় গেল আমার ডকুমেন্টস? আমাদের আমাদের বের করতে হবে ফাইন্ড দা কার্ভেচার। এখানে কার্ভেচার বলতে রেডিয়াস অফ কার্ভেচার বলা হচ্ছে। এখানে একটু রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে দিও। ফাইন্ড দা রেডিয়াস অফ কার্ভেচার অফ দিস, দ্যাট মিন্স দিস ইজ ইকুয়েশন অফ প্যারামেট্রিক কার্ভ, বিকজ হিয়ার এক্স এন্ড ওয়াই আর ইন্ডিভিজুয়াল। সো বিকজ হিয়ার এক্স এন্ড ওয়াই আর ইন্ডিভিজুয়াল এন্ড দ্যাটস ওয়াই দিস ইজ প্যারামেট্রিক কার্ভ, সো উই হ্যাভ টু ইউজ দিস ফর্মুলা for parametric curve. So, এখানে প্যারামেট্রিক কার্ভের জন্য বের করলাম, কি বের করলাম? রো বের করলাম। রো বের করে রো এর মানটা, যে এখানে এক্স প্রাইম লাগবে, এক্স ডাবল প্রাইম লাগবে, ওয়াই প্রাইম লাগবে, ওয়াই ডাবল প্রাইম লাগবে। এখানে হয়তো বা একটু ভুল আছে, যেটা হচ্ছে আমরা এটাকে যদি করি, এক্স কে যদি, কারো ওপাশ থেকে কথা আসতেছে, মিউট করে দিই, সবাই মিউট করে দিই। হ্যাঁ, যদি আমরা এক্স কে যদি ডেরিভেটিভ করি ফার্স্ট টাইম, এক্স এ ডিফারেনশিয়েট করি ফার্স্ট টাইম, তাহলে পাবো হচ্ছে ফোর sin theta, minus 4 sin theta, minus 4 sin theta. Second time derivative করলে sin হয়ে যাবে cos, তাহলে minus 4 cos theta. Y কে যদি করি 3 sin theta, তাহলে হয়ে যাবে 3 cos theta. এখানে একটা ভুল আছে, এখানে এই minus টা হবে না, তোমরা যখন বাছাই করবে তখন এই minus টা দিবে না, তাহলে 3 cos theta হবে, শুধুমাত্র 3 cos theta, শুধুমাত্র আসবে কত? 3 cos theta, শুধুমাত্র 3 cos theta আসবে, minus টা হবে না। আর 3 cos theta কে যদি করি cos theta করলে minus sin, তাহলে মাইনাস টা রয়ে যাবে এবং হয়ে যাবে মাইনাস 3 সাইন থিটা। দেন সবগুলো মানকে আমি কি করব, সবগুলো মানকে আমি আমার ফর্মুলায় বসিয়ে দিব, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে আমি আমার রেডিয়াস অফ কার্ভেচার বের করব এবং এটা আমি পাবো। এখানে ইট ইজ নট পয়েন্ট, দিস ইজ মাল্টিপ্লিকেশন, কারণ এখানে 12 নিচে আছে, 12 যদি এই পাশে চলে আসে তাহলে এটা হয়ে যাবে কি, মাল্টিপ্লাইড হইতে চলে আসবে, এবং এই পাশে 2/3 আছে, সেটা যদি ইকুয়ালের এই পাশে চলে আসে তাহলে হয়ে যাবে কত, 2/3, এই যে 2/3, পাওয়ার উল্টে যায়, পাওয়ার উল্টে যাবে। ঠিক আছে, দিস ইজ আমাদের রেডিয়াস অফ কার্ভেচার। কিন্তু এখানে আরেকটা লাইন আছে, এট হোয়াট পয়েন্ট অন দিস ইলিপস ডাজ দা কার্ভেচার হ্যাভ গ্রেটেস্ট এন্ড লিস্ট ভ্যালু। তার মানে আমাকে এই যে কার্ভেচার বের করতে বলালো, এই কার্ভেচারের উপরে আমাকে এমন দুইটা পয়েন্ট বের করতে হবে কার্ভেচারের উপরে। যেমন এটা হচ্ছে আমার আমার এটা হচ্ছে আমার একটা ইলিপস, আমি তোমাদের ড্রয়িং করে বুঝাই, দিস ইজ এন ইলিপস, দিস ইজ y axis and this is our x axis. তো আমাদের এই ইলিপসের উপরে দুটা পয়েন্ট বের করতে হবে, এমন দুটা পয়েন্ট যে দুটা পয়েন্টে আমার কার্ভেচারের, এই যে ইলিপসের এমন দুটা পয়েন্ট বের করতে হবে যে একটা, যে কোনো একটা পয়েন্টে আসবে সর্বোচ্চ ভ্যালু এবং একটা পয়েন্টে আসবে সর্বনিম্ন ভ্যালু। যদি আমি ধরি, আমি ধরে নিলাম এই পয়েন্টটা সর্বোচ্চ মান, এই পয়েন্টে সর্বোচ্চ মান আসবে, তাহলে আমার আরেকটা পয়েন্ট বের করতে হবে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে আমার সর্বনিম্ন মান আসবে। এই দুটা পয়েন্ট আমাকে বের করতে হবে। আমি ক্যালকুলেশন করে বলতে, ক্যালকুলেশন ছাড়া বলতে পারবো না যে এমন এই পয়েন্টে আমি ক্যালকুলেশন বলতে পারি এই পয়েন্টে আমার হাইয়েস্ট ভ্যালু আসবে বা এই পয়েন্টে আমার লিস্ট ভ্যালু আসবে, এটা আমি বলতে পারবো না। তো আমাকে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে বলতে হবে যে আমি এমন দুইটা পয়েন্ট বের করতে পারবো যে দুইটা পয়েন্টে আমার হয় হাইয়েস্ট আসবে, হয় এটা হাইয়েস্ট হবে নয় লোয়েস্ট হবে। আমাকে দুইটা পয়েন্ট বের করতে হবে যে দুইটা পয়েন্টে, যে দুইটা পয়েন্টের একটাতে আসবে হচ্ছে আমার হাইয়েস্ট ভ্যালু আর একটাতে আসবে আমার লোয়েস্ট ভ্যালু। দেখি কিভাবে আসে হাইয়েস্ট লোয়েস্ট ভ্যালু।
কিভাবে আসবে আমার হাইয়েস্ট ভ্যালু বা লোয়েস্ট ভ্যালু, ঠিক আছে? সো এখানে দেখো কার্ভেচার ইজ দা রেসিপ্রোকাল, আমাদের এখানে কার্ভেচার যেহেতু বলা হচ্ছে, আচ্ছা এখানে যদি আমি কার্ভেচার বের করতে বলা হয়, নরমালি গতকালকে আমরা ডেফিনেশন পড়ে আসছি, আমরা যদি প্রথম দিকে চলে যাই, আমরা যদি একটু প্রথম দিকে চলে যাই, তাহলে আমাদের দেখো ডেফিনেশনে কি ছিল, আমাদের ডেফিনেশন ছিল রেডিয়াস অফ কার্ভেচার, আমাদের ডেফিনেশনে ছিল, যদি তোমাদের কার্ভেচার বের করতে বলে তখন তোমরা কি করবা, যদি রেডিয়াস অফ কার্ভেচার তোমরা বের করতে জানো ম্যাথমেটিক্যালি, যদি তোমাদের কার্ভেচার বের করতে বলা হয়, তো বলা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার ইজ দা রেসিপ্রোকাল অফ কার্ভেচার, রেসিপ্রোকাল অফ কার্ভেচার মানে রেডিয়াস যদি হয় রো, তার রেডিয়াস অফ কার্ভেচার যদি হয় রো, তাহলে তার শুধুমাত্র এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে শুধু কার্ভেচার কত হবে, কার্ভেচার হবে 1 বাই রো, দিস ইজ রেডিয়াস অফ, স্যার কারেন্ট চলে গেছিল একটু প্রথমে থেকে বুঝাইতে হবে, দিস ইজ রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে তার যেই এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, যদি তার রেডিয়াস অফ কার্ভেচার এর রেসিপ্রোকাল হচ্ছে কার্ভেচার, তাহলে তার রেসিপ্রোকাল যেটা আসবে সেটা হচ্ছে আমার কার্ভেচার। তাহলে আমাদের এই কোশ্চেনে যেহেতু আমি যদি আমি কোশ্চেনে বলি যে রেডিয়াস অফ কার্ভেচার বের করতে, কত নম্বর কোশ্চেন আমাদের ছিল, আমাদের ছিল হচ্ছে 7 নম্বর কোশ্চেন, যদি এখানে রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া হয় তাহলে তুমি রেডিয়াস অফ কার্ভেচার বের করবে, আর যদি কার্ভেচার বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার বের করে তাকে জাস্ট রেসিপ্রোকাল করে দিবে, রেসিপ্রোকাল করে দিবে, তাহলে রেসিপ্রোকাল যে মানটা আসবে তাহলে সেই মানটা হবে আমাদের কি, শুধুমাত্র কার্ভেচার। ওকে, তো কার্ভেচার আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম হবে কখন, যদি আমাদের রো বা রেডিয়াস অফ কার্ভেচার ম্যাক্সিমাম বা মিনিমাম হয়। আমাদের বলা হচ্ছে দুইটা পয়েন্ট বের করতে, যেখানে একটাতে ম্যাক্সিমাম ভ্যালু বা হাইয়েস্ট ভ্যালু থাকবে, আর একটাতে মিনিমাম বা লিস্ট ভ্যালু থাকবে। তাহলে যেই পয়েন্টটাতে আমার যেই মানগুলোতে আমার হাইয়েস্ট থাকবে, অবশ্যই কার্ভেচার রেডিয়াস অফ কার্ভেচার মান সেখানে হাইয়েস্ট থাকবে, অথবা যেই মানটাতে লোয়েস্ট থাকবে সেই মানটা, সেই মানে সেখানেও আমার রেডিয়াস অফ কার্ভেচার কি থাকবে, মিনিমাম থাকবে। তাহলে এই জিনিসটা বের করার জন্য যা করতে হবে সেটা হচ্ছে, আমাকে যদি কখনো এরকম কোশ্চেন থাকে তাহলে আমরা যেই মানটা থাকবে রাইট হ্যান্ড সাইডে সেই মানটাকে আমরা ডিফারেন্সিয়েট করে তাকে সলিউশন করব, এটাকে বলা হয় সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের একটা পার্ট, বাট এখানে এই সেকেন্ড সেমিস্টারের পার্ট হচ্ছে আমাদের যদি কোনো ইকুয়েশনকে আমরা সলিউশন করতে চাই তাকে আমরা সলিউশন এভাবে করতে পারি, যদি আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু, তো এই কোশ্চেনের জন্য স্পেসিফিক এই কোশ্চেনের জন্য আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করব। তাহলে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করতে হলে আমাদের যেই মানটুকু রাইট হ্যান্ড সাইডে থাকবে সেই মানটুকুকে আমরা কি করব, ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, ডেরিভেটিভ করব টি এর সাপেক্ষে। কেন ডেরিভেটিভ করব টি এর সাপেক্ষে, কারণ আমার এই পাশে ফাংশনটা হচ্ছে টি এর, তাহলে তাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে কার সাপেক্ষে, ডিফারেন্সিয়েট করতে হবে সরি টি এর সাপেক্ষে। সো আমরা ডিফারেন্সিয়েট করি এখন টি এর সাপেক্ষে 16 sin square t, তাহলে এটা sin square t কে আমরা ডাইরেক্টলি করতে পারি না, sin square t কে আমরা ডাইরেক্টলি করতে পারি না ডিফারেন্সিয়েট, কারণ আমরা শুধুমাত্র sin theta cos theta tan cot sec cosec এগুলোকে করতে পারি, sin square কে করতে পারি না। তো sin square কে যদি আমরা করতে না পারি তাহলে sin square কে এই sin square theta কে আমি কিভাবে লিখব, sin square theta equal to আমি লিখব হচ্ছে sin theta whole square লিখব। তাহলে sin theta whole square মানে কি, দেখো x to the power n আকারে চলে আসছে, তাই না, sin square theta চলে আসছে x to the power n আকারে, তাহলে এটাকে যদি এখন ডিফারেন্সিয়েট করি থিটার সাপেক্ষে তাহলে কত আসবে, 2 sin theta, তাই না, 2 sin theta আসবে, আর কিছু থাকবে না, 2 sin theta, তাহলে 2 sin theta, আর sin theta আলাদা করতে হবে স্যার, 2 sin theta cos theta, 2 sin theta cos theta কেন আসবে, হ্যাঁ সরি 2 sin theta আসবে, আবার করতে হবে তো স্যার, ঠিক আছে এটা সরি এটা আবার করতে হবে না স্যার, ঠিক আছে আমি যদি x টু দি পাওয়ার n আকারে ধরে নিছি তাহলে sin থিটা যেটা 2 sin থিটা আসছে, তাহলে sin থিটা x না, আমি x ঘুরে করে আসছি, তাকে আবার ডিফারেন্সিয়েট করতে এর জন্য এখানে আরেকটা কি আসবে, cos থিটা আসবে, ঠিক আছে, তাহলে কত আসলো, 2 sin থিটা cos থিটা, আর সামনে আছে কত, 16, তাহলে দুইটা মিলে কত হবে গুণ করলে 32 sin থিটা cos থিটা, ঠিক আছে, সিমিলারলি 9 cos থিটা, yes sir, তাহলে cos স্কয়ার থিটা কে যদি আমি করি 2 cos থিটা sin থিটা, তাহলে আমরা যদি এভাবে কাজ করি তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করে দিছি, ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে, এখানে ক্যালকুলেশনটা করো, এখানে একটা লাইন স্কিপ করা আছে, তাহলে এটা হচ্ছে 32 সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে -18 সাইন থিটা কস থিটা, তাহলে আমাদের আসবে কত, আমাদের আসবে 14 sin theta cos theta equal to 0, এখানে
14 আসবে এখানে এটা 14 4 না এখানে এটা হচ্ছে কত 14 এটা ঠিক করে নাও এটা হবে 14 sin θ cos θ ঠিক আছে 14 sin θ cos θ এখন 14 sin θ cos θ যেহেতু আসছে তাহলে এটাকে আমি লিখতে পারি only এটাকে আমি লিখতে পারি sin θ cos θ only লিখতে পারি sin θ into θ cos θ cos θ cos θ equal to 0 তাহলে আমরা কি এটা আমি লিখতে পারি না sin θ cos θ equal to 0 Yes, sir. Yes, sir. তো আমাকে এখানে কি বের করতে বলা আছে ভ্যালু বের করতে বলা আছে ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু তাহলে আমরা গতদিন যেভাবে ওই যে একটা অঙ্ক করে আসছিলাম পয়েন্ট বের করে আসছিলাম x এর মান এবং y এর মান চার নাম্বার অঙ্কটা সেবার জন্য আমি কিছু সলভ করেছিলাম তাহলে আমি আগে থিটার মানগুলো বের করতে হবে যে থিটার মান কোথায় কোথায় ম্যাক্সিমাম কোথায় কোথায় মিনিমাম এই মানটা আমাকে বের করে ফেলতে হবে ইকুয়েশন আসছে 14 sin θ cos θ কিভাবে হলো এটা আরেকবার একটু লিখে বলি তো কোনটা sin θ cos θ এটা এই যে 14 নিচে 14 যে অ্যাঙ্গেল গুলোতে আমার ইলিপসের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু গুলো বসে আছে আমাকে সেই ভ্যালু গুলো বের করতে হবে তাহলে আমাকে এই ইকুয়েশনটা সলভ করতে হবে কোন ইকুয়েশনটা আমাকে ইকুয়েশন সলভ করতে হবে sin θ cos θ sin θ cos θ = 0 0 তাহলে এখন দেখো এখানে দুইটা ফাংশন দেওয়া আছে sin এবং cos মাল্টিপ্লাই আকারে আছে তাহলে আমার হয় sin θ এর মান যদি 0 হয় তাহলে আলটিমেটলি এই পাশটা 0 হয়ে যাচ্ছে তাই না স্যার আমার এমন একটা থিটার থিটার মান বের করতে পারে বা টি এর মান বের করতে পারে যেখানে সাইন 0 হয়ে যাচ্ছে তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে cos ইনটু 0 তার মানে এটা আলটিমেটলি লেফট হ্যান্ড সাইড 0 আবার cos এর মান যদি এমন cos এর জন্য এমন যদি থিটার মান বের করতে পারে যেখানে এটা 0 হয়ে যাবে তাহলে আলটিমেটলি আমার লেফট হ্যান্ড সাইড 0 হয়ে যাচ্ছে তাই তো তাহলে আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে তাহলে আমি প্রথমে সাইন ধরি তারপরে cos ধরি তাহলে সাইন এর জন্য যদি আমি কনসিডার করি সাইন কত ডিগ্রিতে 0 sin কত ডিগ্রিতে 0 sin 90 ডিগ্রিতে 0 sin 90 ডিগ্রিতে 0 90 ডিগ্রি t এর মান 90 ডিগ্রি 0 ডিগ্রি t এর মান যদি পাই বাই 2 হয় বা 90 ডিগ্রি হয় তাহলে আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হয়ে যাবে মিলে যাবে 0 0 হবে আবার এখন এটা তাহলে আমার আবার যদি আমি cos এর জন্য চিন্তা করি আবার যদি আমি cos এর জন্য চিন্তা করি আবার যদি চিন্তা করি cos কখন 0 হবে cos কত ডিগ্রিতে 0 ডিগ্রিতে cos 0 ডিগ্রিতে তাহলে t এর মান যদি আমার 0 হয় তাহলে আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান মিলে যাবে মিলে যাবে তাহলে t এর মান হয় 90 ডিগ্রি হতে হবে অথবা t এর মান কি হতে হবে 0 হতে হবে দেখো 0 হতে হবে আমরা কি পাচ্ছি t এর মান 0 অথবা t এর মান কত পাচ্ছি পাই বাই 2 পাচ্ছি পাই বাই 2 গুলোতে আমার ইলিপসের হাইয়েস্ট t এর মান তাহলে t এর মান হাইয়েস্ট হয় পাই বাই 2 তে 0 না হয় 0 তে 0 ঠিক আছে তাহলে আমি এখান থেকে সলিউশন করে t এর মান কত করতে পেলাম 0 এবং পাই বাই 2 পাই বাই 2 ঠিক আছে এটুকু ক্লিয়ার জি স্যার এটুকু ক্লিয়ার ওকে এটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এখানে আমি t এর মান পেয়ে গেছি তাহলে আমার বের করতে হবে আমার ইলিপসের উপরে যদি পয়েন্ট বের করতে বলা হয় তাহলে ইলিপসের উপরে পয়েন্ট এটা কি এক্সিস এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস তাই না তাহলে আমাকে এই পয়েন্ট যদি এই পয়েন্টটা যদি বের করতে হয় অবশ্যই এখানে x এর একটা ভ্যালু আছে y এর একটা ভ্যালু আছে সেটাও বের করতে হবে স্যার তাহলে আমার t এর মান আমি পেয়ে গেছি তাহলে আমার x এর মান কত হবে t এর জন্য এবং y এর মান কত হবে এটা আমি কোত্থেকে পাবো সেটা আমি পাবো হচ্ছে আমার ইকুয়েশন থেকে দেখো ইকুয়েশন আমার t এর মান হচ্ছে 0 এবং পাই বাই 2 তাহলে আমি ইকুয়েশনে চলে যাই আমার ইকুয়েশন কি দেওয়া আছে ইকুয়েশন দেওয়া আছে x = 4 cos t y = 3 sin t তাহলে আমার এখানে t এর মান কত কত ছিল t এর মান ছিল হচ্ছে 0 আর 9 0 আর এবং পাই বাই 2 পাই বাই 2 তাহলে 0 এর জন্য 0 এর জন্য আমি যদি x বের করি 0 এর জন্য x কত পাবো 0 এর জন্য স্যার 4 আর 0 হ্যাঁ 0 এর জন্য পাবো হচ্ছে 0 এর জন্য যদি cos 0 তাহলে cos 0 তে কত cos 0 1 তাহলে 4 x এর মান পাচ্ছি কত 4 আর y কত পাবো y t এর মান কত t এর মান 0 তাহলে sin 0 তে 0 তাহলে 3 0 মানে হচ্ছে only 0 তাহলে আমি পয়েন্টটা কত পাচ্ছি 0 পয়েন্টটা পাচ্ছি 40 ওকে এটা হচ্ছে 0 এর জন্য এখন 90 ডিগ্রির জন্য আসি
90 ডিগ্রির জন্য আসি x এর মান কত হবে 90 0 cos 0 cos 90 তো কত 0 তাহলে এটা হয়ে যাবে কত cos হয়ে যাবে 0 আর y 3 y কত আসবে 3 sin তাহলে sin 90 ডিগ্রিতে 1 sin 90 ডিগ্রিতে মান হচ্ছে 1 তাহলে এটা হয়ে যাবে 3 তাহলে আমি মান কত পেলাম আমি পেলাম হচ্ছে 0 এবং 0 3 বুঝা গেল এটুকো দেখি আমরা নিচে আমাদের কি আছে দেখি আমাদের নিচে কি আছে আমাদের নিচে কি আছে দেখো বলতেছে at t equal to 0 that is 40 বুঝা যাচ্ছে t এর মান যখন 0 x এর মান 4 ছিল y এর মান 0 ছিল বুঝা যাচ্ছে জি স্যার x এর মান এবং y এর মান x এর মান এবং y এর মান আমরা পেয়ে গেছি তাহলে এই x এর মান এবং y এর মান কোথায় বসাবো x এর মান এবং y এর মান আমরা বসাবো এই যে এই জায়গায় বসিয়ে দিলে আমরা রেডিয়াস অফ কার্ভেচার এর মান পেয়ে যাব দেখো x এর মান y এর মান পেয়ে গেলে রো এর মান আমরা পেয়ে গেছি রো এর রেসিপ্রোকাল রো রো দেওয়া আছে আমাদের ছিল রেসিপ্রোকাল মানে কার্ভেচার বের করে এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার তার রেসিপ্রোকাল হচ্ছে কার্ভেচার তাই 1/4 তাহলে এটা হয়ে যাবে কত 4/9 সিমিলারলি এট t = 90 ডিগ্রি 03 ছিল সেই মানগুলো আমরা ওই যে ওই ইকুয়েশনে প্রথম ইকুয়েশনে কোন ইকুয়েশনে এই ইকুয়েশনে বসিয়ে দিব এই ইকুয়েশনে বসিয়ে দিব x এর মান এবং y এর মান আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিব তাহলে আমরা কার মান পেয়ে যাব তাহলে আমরা রো এর মান পেয়ে যাব আর রো এর মান যদি আমরা বের করতে পারি তাহলে আমরা পেয়ে যাব 1/রো এর মান এটাই হচ্ছে আমাদের ম্যাগনিটিউড এটাই হচ্ছে আমাদের এই যে কোশ্চেনে ছিল গ্রেটেস্ট এন্ড লেটেস্ট ভ্যালুস এই যে ভ্যালুস কোন ভ্যালুস এই যে 4000 এবং ম্যাগনিটিউড হচ্ছে 1/রো এর মানগুলো এখন এই যে পুরো সলিউশন এখানে 1/রো এর মানগুলো দ্যাট মিন্স হেন্স অ্যাট লিস্ট ভ্যালু ইজ 3/16 এখানে দেখো 4/9 বড় না 3/16 বড় 4/9 বড় না 3/16 4/9 বড় 3/16 দেখো 3 কে যদি 16 ভাগ করা হয় এটা ক্যালকুলেশন না করে তোমরা বলতে পারো 3 কে যদি 16 ভাগ করা হয় অনেক ছোট ছোট ভাগ হবে আর 4 কে যদি 9 ভাগ করা হয় মানগুলো একটু বড় বড় আসবে তাই না বড় বড় আসবে আমরা সেই জন্য বলতে পারছি 3 দা লিস্ট ভ্যালু ইজ 3/16 এন্ড লিস্ট ভ্যালু ইজ 3/4/19 4/9 ঠিক আছে তাহলে আজকে করলাম আমরা কত কত ম্যাথ আজকে আমরা দুইটা ম্যাথ করলাম একটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ আর করলাম হচ্ছে আমাদের 3 নাম্বার 7 নাম্বার 3 নাম্বার এবং 7 নাম্বার এটা ছিল আমাদের কিসের জন্য রেডিয়াস অফ কার্ভেচার কার জন্য কার্টেসিয়ান কার্ভ এবং প্যারামেট্রিক কার্ভ এই দুটা জিনিসের জন্য ঠিক আছে এইটুকু হচ্ছে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার ফর কার্টেসিয়ান কার্ভ এন্ড ফর প্যারামেট্রিক কার্ভ এখন আমরা চলে যাব হচ্ছে অন্য জায়গায় একই শীটে চলে আসব একই শীটে চলে আসব একই শীটে আমাদের চলে আসব এই যে দেখো রেডিয়াস অফ কার্ভেচার ফর কি পোলার কার্ভ গতকালকে আমরা বলেছিলাম যে আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে কি কার্ভ সেটা হচ্ছে পোলার কার্ভ সেজন্য আমরা রেডিয়াস অফ কার্ভেচার ফর পোলার কার্ভ তো পোলার কার্ভ কিভাবে দাও থাকে আমরা দেখে আসছি যদি আমাদের y ইকুয়াল টু এইভাবে থাকে ফাংশন x বা x ইকুয়াল টু ফাংশন y তাহলে সেটা হয়ে যাবে কি কার্ভ কার্টেসিয়ান কার্ভ আর যদি দেওয়া থাকে x x কোন নতুন একটা মাধ্যমে দেওয়া আছে এবং y আলাদা ভাবে দেওয়া আছে তাহলে সেটা হয়ে যাবে কি কার্ভ সেটা হয়ে যাবে প্যারামেট্রিক আর এখন আসছে পোলার পোলারে কি দেওয়া থাকে পোলারে থাকবে r এবং নতুন কিছু হ্যাঁ হ্যাঁ r এবং থিটা ঠিক আছে তো প্যারামেট্রিক কার্ভ বোঝাটা সহজ প্যারামেট্রিক কার্ভ যদি কোথাও কোনো কোশ্চেনে যদি r দেওয়া থাকে r দেখে যাও তাহলে সেটা ডাইরেক্টলি প্যারামেট্রিক কার্ভ এক মিনিট আমি একটু ফোন ডিসেপ করতেছি হ্যাঁ শাকিক স্যার না পোলার কার্ভ আমি তো স্যার ক্লাস নিচ্ছি স্যার 10-15 মিনিট 5 মিনিট লাগবে স্যার ঠিক আছে তাহলে আমরা যদি কোশ্চেনে যদি কোন একটা আর দেখে যাই কোশ্চেনে যে আর দেওয়া থাকে তাহলে সেটা ডাইরেক্টলি কি কার্ভ হবে এটা পোলার কার্ভ হবে আর পোলার কার্ভ হবে কোন ফর্মুলা পোলার কার্ভ হবে এই ফর্মুলা ঠিক আছে যেখানে আর হচ্ছে আর দেওয়া থাকবে তোমাদের r1 মানে কি রেডিয়াসের ফার্স্ট আর এর ফার্স্ট টাইম ডেরিভেটিভ এই যে দেখো r1 যেহেতু থিটার আর কে থিটার মাধ্যমে দেওয়া আছে তাই r1 হচ্ছে আর এর ফার্স্ট টাইম ডেরিভেটিভ আর r2 হচ্ছে সেকেন্ড টাইম ডেরিভেটিভ অফ থিটার সাপেক্ষে সেকেন্ড টাইম ডেরিভেটিভ ওকে ক্লিয়ার পোলার কার্ভ কিভাবে আসবে জি স্যার পোলার কার্ভ কিভাবে আসবে সো আমরা এখন একটা অঙ্ক করি দেখি কিভাবে আসে কোশ্চেন নাম্বার 9 রেডিয়াস অফ কার্ভেচার ফর্মুলা কিন্তু মুখস্থ করতে হবে আর দেখলেই সেটা কি কার্ভ পোলার কার্ভ দেখলে কোন ফর্মুলা পোলার কার্ভ দেখলে আমাদের এই পোলার কার্ভের ফর্মুলা ইউজ করা লাগবে ঠিক আছে
তো বলছে প্রুভ দ্যাট দা কার্ডিওয়েড এত ইজ এত, এখানে কিন্তু বলা হয়নি রেডিয়াস অফ কার্ভেচার। তো তুমি কিভাবে বুঝবে এটা রেডিয়াস অফ কার্ভেচার? এই যে এখানে রো দেওয়া আছে, তাই না? এখানে রো দেওয়া আছে, রো মানে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। কার রেডিয়াস অফ কার্ভেচার বের করতে হবে বা কোন কার্ভের, যেহেতু এখানে আর দেওয়া আছে তাহলে বুঝতে হবে এটা পোলার কার্ভ, আমাকে পোলার কার্ভেচার বের করতে হবে। ঠিক আছে, তো আমরা ক্যালকুলেশন আছে, আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে আর ওয়ান, আমাদের লাগবে আর ওয়ান এবং লাগবে আর টু, মানে আর যেটা দেওয়া আছে তার ফার্স্ট টাইম ডেরিভেটিভ এবং আর যেটা দেওয়া আছে তার সেকেন্ড টাইম ডেরিভেটিভ। ওকে, তো দেখি আমাদের আর কি দেওয়া আছে। আর গতদিনের মতো দেওয়া আছে আর ইকুয়াল টু এ ওয়ান প্লাস কস থিটা, তাহলে আমরা তাকে হচ্ছে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করব, তাকে আমরা ফার্স্ট টাইম ডেরিভেটিভ করব। দেখি তাকে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করি, যেহেতু এ কনস্ট্যান্ট এ চলে যাবে, ওয়ান কে যদি করি জিরো, আমি একটু লিখি তাহলে অনেকের সুবিধা হবে। তাহলে এখানে দেওয়া আছে, এটাকে যদি ভেঙে নাও, যদি ভেঙে নিব তাহলে আমরা এটাকে ভেঙে নিই, আর ইকুয়াল টু প্রথমে আসবে এ প্লাস এ এ কস থিটা, ভেঙে নিলাম। ঠিক আছে, তাহলে এটাকে এখন ফার্স্ট টাইম ডেরিভেটিভ করব, কত? এটা ফার্স্ট টাইম ডেরিভেটিভ হচ্ছে আর ওয়ান, কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে। তাহলে এখানে কোনো থিটা নাই, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে জিরো। জিরো এখানে একটা থিটা আছে, কার সাথে? কস থিটা। কস থিটা করলে মাইনাস, তাহলে এ মাইনাস সাইন থিটা, তাহলে আলটিমেটলি আমাদের কি আসছে? মাইনাস সাইন থিটা। তাহলে আলটিমেটলি আমাদের আসছে কত? মাইনাস এ সাইন থিটা। ওকে, ওকে, ফার্স্ট টাইম ডেরিভেটিভ। দেন আমরা আসবো সেকেন্ড টাইম ডেরিভেটিভে। সেকেন্ড টাইম ডেরিভেটিভ, আমাদের ফার্স্ট টাইম ডেরিভেটিভকে আরেকবার ডেরিভেটিভ করলে সেকেন্ড টাইম পেয়ে যাবো। তাহলে মাইনাস এ এটা রয়ে যাবে অ্যাজ ইট ইজ, এটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। আর সাইন থিটাকে করলে আমরা কি পাই? সাইন থিটাকে আমরা করলে পাই কস থিটা। তাহলে আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভ পেয়ে গেলাম। এখন এখানে হয়তো একটু বাড়তি ক্যালকুলেশন করা হচ্ছে, এখানে বাড়তি ক্যালকুলেশন তোমরা চাইলে এগুলোকে এই আর ওয়ান এবং আর টুর মান ডিরেক্টলি এই ফর্মুলাতে বসিয়ে দিতে পারো, অথবা তোমরা নিচের যে পার্ট টু কাজে সেটাকে আগে বের করলা ছোট ছোট করে বের করে, দেন সেটাকে আমি ফর্মুলাতে বসিয়ে দিতে পারি। তো এখানে ওরা এটাই করছে, এটা প্রথমে আর স্কোয়ার এবং আর ওয়ান স্কোয়ার যে প্রথম পার্ট টুকু, এই প্রথম পার্ট টুকুর মান বের করে নিছে, পরবর্তীতে নিচের পার্ট টুকুর মান বের করে নিছে, নিচের পার্টুকুর মান বের করে নিয়ে দেন হচ্ছে তারা এটাকে এই যে ডিরেক্টলি ইনপুট দিয়ে আমার রো এর মান বের করে ফেলছে, ডিরেক্টলি বের করে আমার রো এর মান বের করে ফেলছে। এবং দেখো এখান থেকে যে রো এর মানটা আসছে রো স্কয়ার বাই আর স্কয়ার 8a/19, সেটাই আমাদের বের করতে বলছে। আমাকে বলছে রো স্কয়ার বাই আর স্কয়ার ইজ কনস্ট্যান্ট, দিস ইজ মিন কনস্ট্যান্ট। রো স্কয়ার বাই আর স্কয়ার মান কেমন আসবে? একটা কনস্ট্যান্ট আসবে, মানে একটা ধ্রুবক মান আসবে। দেখি আমরা ধ্রুবক আসছে কিনা, হ্যাঁ ধ্রুবক, এখানে কোনো ভেরিয়েবল নাই তাই এটা একটা ধ্রুবক মান, which is constant. Constant. ঠিক আছে? জি স্যার। Yes sir. Okay. তাহলে আমরা আজকে বললাম 3 নাম্বার ম্যাথ, 7 নাম্বার ম্যাথ, 9 নাম্বার ম্যাথ। আর এখানে আরেকটা অঙ্ক আছে 11 নাম্বার ম্যাথ। ঠিক আছে? আমাদের আর 5 মিনিট সময় আছে 11 নাম্বার ম্যাথ, আমি জাস্ট বুঝিয়ে দেব, বুঝিয়ে দেওয়ার পর তোমাদের ছেড়ে দেব। ঠিক আছে? কি বলছে 11 নাম্বার ম্যাথ? Yes sir. Find the radius of curvature of curve. এই কার্ভের রেডিয়াস অফ কার্ভেচার বের করতে বলা হচ্ছে। তাহলে এই কার্ভটা কি ধরনের কার্ভ? এটা কি কার্টেসিয়ান কার্ভ, প্যারামেট্রিক কার্ভ, না পোলার কার্ভ? পোলার কার্ভ। পোলার কার্ভ। পোলার কার্ভ স্যার। আর আছে স্যার। আর আছে স্যার। আর দেওয়া আছে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? দেখো আমাদের যে ফর্মুলাটা দেওয়া আছে সেই ফর্মুলাতে আমাদের আর এর উপরে পাওয়ার হচ্ছে, আর এর কোনো পাওয়ার নাই, আর লাগবে, আর ওয়ান লাগবে এবং আর টু লাগবে, তার স্কোয়ার আছে, তাই না? আমার এখানে এখানে একটা আর এর উপর একটা ভেরিয়েবল দেওয়া আছে, সেটা হচ্ছে কে? এম দেওয়া আছে। তাহলে এই এম টাকে আমি কিভাবে রিডিউস করব? এই এম টাকে আমার রিডিউস করে আর এর মান বের করতে হবে। আর এর মান বের করার পর আমি সেটা থেকে আর ওয়ান এবং আর টু বের করতে পারবো। তাহলে আমাকে প্রথমে এই এম টাকে সরাই দিতে হবে। তো যখনই কোনো ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল হয়, তোমরা একটা পার্ট করে আসছো ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল, ধরো এক্স টু দি পাওয়ার ওয়াই আছে, এক্স ইজ এ ভেরিয়েবল এবং ওয়াই ইজ এ ভেরিয়েবল, x is a variable এবং y is a variable, যদি x এর পাওয়ার ভেরিয়েবল এর পাওয়ার ভেরিয়েবল হয় তখন কি করতে হয়? একটা log সেখানে ইন্ট্রোডিউস করতে হয়। log যদি ইন্ট্রোডিউস করো ভেরিয়েবলের সামনে ভেরিয়েবল, তাহলে যদি log ইন্ট্রোডিউস করো তাহলে সেখানে এই পাওয়ারটা নিচে চলে আসে। জি স্যার। জি স্যার। কি চলে আসে? সেই পাওয়ারটা নিচে চলে আসে। তো এখানে r টু দি পাওয়ার m a টু দি পাওয়ার m cos m থিটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে একটা log ইন্ট্রোডিউস করে আর m টাকে কি করলাম? নিচে নিয়ে আসলাম। ঠিক আছে? log ইন্ট্রোডিউস করার পর m কোথায় চলে আসবে? নিচে চলে আসবে, থাকবে কত? log r, m নিচে চলে আসবে, m নিচে চলে আসবে, যেহেতু এখানে log ইন্ট্রোডিউস করছি এবং এখানে এই একটা পার্ট
log একটা পার্ট এবং cos আরেকটা জিনিস এটা হচ্ছে অ্যালজেব্রা আর এটা হচ্ছে ত্রিকোণমিতি দুইটা পার্ট তাহলে এখানে log যদি ইন্ট্রোডিউস করি log এর আরেকটা সূত্র আমরা পড়ে আসছি কি সূত্র log যদি গুণ হলে যোগ হবে xy হয় তাহলে সেটা হবে log x log x plus y log y y দুটো আলাদা আলাদা ফাংশন থাকলে তাহলে আলাদা হবে এখানে আমি এর সাথে log এই পাশে যেটা log নিয়ে আসছি এই পাশে আমার log নিয়ে আসতে হবে এবং they are independent to each other গুণ হলে যোগ হবে তাহলে এখানে যেটা আলাদা আলাদা তাহলে এই m সামনে এসে log a হবে প্লাস এইটার জন্য আরেকটা প্লাস আসবে এখানে কোনো পাওয়ার নাই তাই শুধুমাত্র log cos m θ চলে আসছে এই m θ কিন্তু একসাথে cos এর θ আকারে আছে cos এর θ আকারে আছে they are not separate they are not individual ঠিক আছে এখানে cos m θ আকারে আছে তাহলে এখানে দুটো পার্ট হয়ে গেছে log m এবং log এটা এখানে আলাদা আলাদা হয়ে গেছে প্লাস আকারে বিকজ দে আর ইন মাল্টিপ্লিকেশন ঠিক আছে সো এখানে যেহেতু এটা আসছে তাহলে আমি এখানে এটাকে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করব এটাকে এখন ডেরিভেটিভ করা যাবে এখানে log θ log x আকারে তাহলে m হয়ে যাবে কনস্ট্যান্ট log θ তাহলে log কে যদি করি কি আসে 1/x আসে তাই না log x কে যদি আমি ডেরিভেটিভ করি log x কে যদি আমি ডেরিভেটিভ করি কত পাবো 1/x পাবো 1/x পাবো তাহলে দেখো এখানে log r কে যদি 1/x হ্যাঁ তাহলে m log r কে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে m হচ্ছে কনস্ট্যান্ট শুধু পাবো 1/r তাই না তাই তো 1/r কিন্তু আমি এই r কে আমি কি ধরে কাজ করতেছি আমি x ধরে কাজ করতেছি তাই তো তাই তাকে আবার কি করা লাগবে তাকে আবার ডেরিভেটিভ করতে হবে তাকে আবার ডেরিভেটিভ করলে r কে যদি ডেরিভেটিভ করো ফার্স্ট টাইম ডেরিভেটিভ তাহলে কি পাবো r1 পাবো সেজন্য m তাহলে পাবো আমি m/r r1 ওকে ঠিক আছে এটুকু ক্লিয়ার কিনা দেখো স্যার স্যার আবার এই জায়গাটা জি স্যার m হচ্ছে কনস্ট্যান্ট তাহলে m রয়ে যাবে m হচ্ছে কনস্ট্যান্ট m রয়ে যাবে log r কে যদি ডেরিভেটিভ করি তাহলে আমি পাবো 1/r আর আমি কি ধরে কাজ করছি x ধরে কাজ করছি তাই 1/r কিন্তু x আর r তো একই জিনিস না তাই এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে r কে যদি ফার্স্ট আরেকবার ডেরিভেটিভ করি r কে যদি ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাবো তার ফার্স্ট টাইম ডেরিভেটিভ মানে পাবো হচ্ছে r1 তাই m/r r1 m/r r1 ঠিক আছে জি স্যার তারপরে আমার এই পাশে আমি এটাকে ডেরিভেটিভ করব যেহেতু এখানে ডিফারেন্সিয়েট হয় অন ডিফারেন্সিয়েটিং উইথ স্পিড থিটা আছে তাহলে এই পাশে যেহেতু ডেরিভেটিভ করলাম আমার এই পাশটাও ডেরিভেটিভ করতে হবে তাহলে এই পাশে যদি ডেরিভেটিভ করি এখানে কোনো ভেরিয়েবল নাই a ও কনস্ট্যান্ট m ও কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্ট কে কনস্ট্যান্ট দিয়ে করলে আলটিমেটলি কি আসে এটা চলে যাবে জিরো হয়ে যাবে এটা থাকবে না তাহলে আমার থাকবে কোনটা আমার থাকবে শুধু এটা তাহলে log x আকারে এটাকে কনসিডার করতে হবে তাহলে log x যদি করি তাহলে এটাকে করলে কি পাবো আমি 1/cos m m হ্যাঁ আবার কাকে ডেরিভেটিভ করতে হবে আমার cos m θ কে ডেরিভেটিভ করতে হবে তাই না cos m θ কে ডেরিভেটিভ করতে হবে cos m θ কে ডেরিভেটিভ করলে কি পাবো sin m θ কিন্তু এখানে এই m θ আমি কি ধরে কাজ করতেছি শুধুমাত্র θ x ধরে এই θ ধরে জি স্যার তাহলে তাকে আবার কি করতে হবে তাকে আবার ডেরিভেটিভ করতে হবে তাহলে m θ কে যদি ডেরিভেটিভ করো তাহলে কত পাবা একটা m পাবা m n পাবো জি স্যার তাহলে আমি আলটিমেটলি কি পাচ্ছি আমি আলটিমেটলি পাচ্ছি মাইনাস m উপরে পাচ্ছি sin m θ নিচে পাচ্ছি cos m θ মাইনাস cos m θ sin m θ cos m θ পেয়ে গেলা জি স্যার ওকে তাহলে এখান থেকে আমি কি করতেছি এখান থেকে আমি r1 কে আলাদা করতেছি r1 কেন r1 কে আলাদা করতেছি কারণ আমার ফর্মুলাতে r1 লাগবে তাই r1 কে আমি আলাদা করে লিখে ফেলছি দেন r1 কে যদি আমি ডেরিভেটিভ করি আবার থিটার সাপেক্ষে তাহলে আমি কি পাবো r2 r2 কিন্তু এখানে আরেকটা জিনিস হচ্ছে এখানে r একটা ফাংশন এবং থিটা আরেকটা ফাংশন তাহলে এখানে u এবং v ফর্মুলাতে যাবে u এবং ভি ফর্মুলাতে যাবে আর একটা ফাংশন থিটার একটা ফাংশন তাহলে এখানে ইউ ভি আকারে ইউ এবং ভি তাহলে এই যে দেখো মাইনাস আগে সরিয়ে নিচ্ছে এখানে কিন্তু মাইনাস আগে সরিয়ে নিচ্ছে সরিয়ে নিয়ে টেন থিটাকে রেখে দিয়ে টেন এম থিটাকে রেখে দিয়ে আর কে ডেরিভেটিভ করতে হবে মানে ইউ কে রেখে ভি কে ডেরিভেটিভ করতে হবে তাহলে আর কে যদি ডেরিভেটিভ করো কি পাবো আর ওয়ান পাবো আর ওয়ান কি করছে আর কে রেখে দিছে সেকেন্ড টাইম আর কে রেখে দিছে টেন থিটাকে ডেরিভেটিভ করছে টেন থিটাকে ডেরিভেটিভ করলে কি পায় tan θ করলে sec²
থিটা পায়, এটাকে করলে sec স্কয়ার থিটা পায়। তো sec স্কয়ার থিটা যেহেতু পায়, sec স্কয়ার থিটা sec স্কয়ার থিটা যেহেতু এখানে থিটাকে আমি একটা ধরে কাজ করেছি, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা কি পাবো, একটা m পাবো, m এটা হচ্ছে আমার এই m টা। তাহলে এভাবে যদি ডেরিভেটিভ ভেঙে ভেঙে ডেরিভেটিভ করো, তাহলে আমি কি পাবো, আমি আবার m2 এর মান পেয়ে যাব, r2 এর মান পেয়ে যাব, তাহলে আমি r1 পেয়ে যাব, আমি r2 পেয়ে যাব, আমি r2 এর মান পেয়ে যাব। r1 এবং r2 পেয়ে গেলে আমি কি করতে পারবো, আমি আমার ফর্মুলায় r1 এবং r2 এর মান বসিয়ে দিয়ে কিসের মান পাবো, আমি আমার রিকোয়ার্ড রেডিয়াস অফ কার্ভেচার এর মান পেয়ে যাব ফর দা পোলার কার্ভ, ফর দা গিভেন পোলার কার্ভ। ঠিক আছে, তাহলে আমরা অঙ্ক করলাম কত কত, 3 9 এবং 11। ঠিক আছে, 3 9 3 7 9 11, গতকালকে চারটা ম্যাথ করেছি, 1 2 4 6 গতকালকে করেছি আমরা, 1 গতকালকে 1 2 4 6 1 2 4 6 4 6 4 6 3 7 3 7 6 নম্বর ম্যাথের লাস্টে স্যার রেসিপ্রোকালের এই জায়গাটাতে আমার কানেকশন ড্রপ হইছিল স্যার, এই জায়গাটা যদি আরেকটু বলতেন স্যার, রেসিপ্রোকাল কার্ভেচার হচ্ছে কোন একটা রেডিয়াস অফ কার্ভেচার যদি তুমি বের করতে পারো, কোন একটা রেডিয়াস অফ কার্ভেচার যদি বের করতে পারো, তার মানটাকে জাস্ট 1 বাই করে দিবা, তাহলে সেটা রেসিপ্রোকাল হয়ে যাবে। আচ্ছা, 6 নম্বর ম্যাথ, 6 নম্বর ম্যাথ তাড়াতাড়ি করতে হবে, তোমাদের একজন স্যার আমার জন্য ওয়েট করতেছে। 6 নম্বর ম্যাথ কোথায় ঝামেলা হইছে? ফার্স্টে স্যার, কিসের ফর্মুলা এখানে দেখো, এখানে অলরেডি তোমার কাছে মান দেওয়া আছে y = ax divided by a plus x, তাই না? তাহলে এখানে যদি a প্লাস x হয়, তাহলে এখানে ওই মানটা ওখান থেকে নিয়ে আসছে x / y, এখান থেকে x কমন নিয়ে নিছে, এখান থেকে x কমন নিয়ে নাও, এখান থেকে x কমন নিয়ে নাও, কমন নিয়ে দেন ওভাবে x এর মান এবং y এর মান আলাদা করে এখানে বসানো হয়েছে, ওখান থেকে মান নিয়ে আসছে, ওটা ক্যালকুলেশন করে নাও ওখান থেকে। ঠিক আছে, জি স্যার, জি স্যার, ওকে, থ্যাংক ইউ। আমি তোমাদেরকে ভিডিও গুলো সেন্ড করার চেষ্টা করবো, আর যতটুকু যদি সমস্যা হয় তাহলে আমার বাংলা লিংক নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে নক করো স্যার, হোয়াটসঅ্যাপে আপনাকে একটা গ্রুপে ইয়া দিচ্ছি, আচ্ছা দিয়ে দাও, আর যদি কারো কোনো সমস্যা থাকে হোয়াটসঅ্যাপে অ্যাড হতো তাহলে আমাকে মেইল করতে পারো। ওকে জি স্যার, চ্যাট বক্সে একটা ছবি স্যার, হ্যাঁ বলো স্যার, পাস নাম্বারটা কি স্যার লাগবে না, না আমরা বাই ট্রাই করবো, না না আমি যে কয়টা নাম্বার দিয়েছি সেই কয়টার বাইরে আর লাগবে না, এই এই শীট থেকে, ঠিক আছে, এই শীট থেকে জি স্যার লাগবে না। আচ্ছা স্যার, চ্যাট বক্সে কি দিয়েছো, একটা ছবি দিয়েছো? জি স্যার। কিসের ছবি? ওখানে ওই ম্যাথটাই প্রবলেম হয়েছিল একটু। আচ্ছা, আমি এই চ্যাট বক্সে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, হ্যাঁ হ্যাঁ এটাই হোয়াটসঅ্যাপে। আচ্ছা, এক নম্বরে ওই যে লাস্টে দিয়ে দেখলে হবে, এক নম্বর ম্যাথ, হ্যাঁ এক নম্বর লাস্টের তিন লাইন, 1 2 3 এই লাইনটা, এটা পরেরটা, এই লাইনটা মানে পরে, হ্যাঁ এটাই ভাবে আছে, এটা এটা হাফ অ্যাঙ্গেলে সূত্র দিয়ে করলে মিলে যায়। এই লাইনটা কিভাবে আসছে? জি স্যার, এখান থেকে 2 কমন নিয়ে নাও, আগে 2 যদি কমন নিয়ে নাও, 2 এর উপর কিন্তু পাওয়ার থাকবে 2/3, ঠিক আছে, 2 কমন নিয়ে গেলে কত থাকবে, 1 cos থিটা, তাহলে 1 cos থিটা কমন আসছে, এই যে 1 cos থিটা, ওভাবে 2 কমন নিয়ে 2 এর কিন্তু পাওয়ার থাকবে, এখানে 2 এর একটা পাওয়ার থাকবে, এখানে যদি তুমি এই লাইন থেকে যদি 2 কমন নিয়ে নাও পুরোটা, তাহলে 2 কিন্তু ভিতর থেকে নিচ্ছ, তাহলে 2 কমন নিলে 1 cos থিটা এর উপরে যদি এর এর হোল পাওয়ার হচ্ছে 3/2, তাহলে 2 টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 3/2 মানে 2 টু দি পাওয়ার 1.5, মানে 2 √2, আর 1 cos টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1 cos থিটা হোল স্কয়ার, আর একটা আসবে 1 cos থিটা,
ও এভাবে কাজ করে তুমি দেখো এটাকে ভেঙে কাজ করলে তুমি পেয়ে যাবে স্যার ওকে স্যার দুই নাম্বার ম্যাথে লাস্টে একটু স্যার সমস্যা দুই নাম্বার ম্যাথে লাস্টে দুই নাম্বার ম্যাথ লাস্টে তোমাকে বের করতে বলি না তোমাকে বলছি রেডিয়াস অফ কার্ভেচার বের করতে শুধুমাত্র এটুকু বের করতে বলছি এটুকু বের করতে বলছি শুধুমাত্র এই পর্যন্ত বের করতে হবে শুধুমাত্র এই পর্যন্ত বের করলেই হবে এখন বলো কোন লাইনে প্রবলেম আরে ওইটা যে একবার এক নাম্বার ইকুয়েশনের পরে যে করছে এখান থেকে আমাদের কয়বে না বুঝি নাই স্যার যে এক নাম্বার ইকুয়েশন পর্যন্ত আছে তারপরে ওইগুলা কি আর লাগবে না অবশ্যই লাগবে তুমি ওগুলা করবা এরা এখানে স্কিপ করে গেছে এখানে ওই জিনিসগুলো হচ্ছে স্কিপ করা তো তোমার ক্যালকুলেশনের জন্য এরা হয়তোবা মাস্টার তাই হয়তোবা এরা ওটা স্কিপ করে গেছে এখানে ওর নিচে এবারে লাস্টে স্যার ম্যাথে এবারে লাস্টে ওইখানে আছে না ইকুয়েশন অফ দা ট্যানজেন্ট এট এনি পয়েন্ট অন দা আর্থ ইজ না এটা লাগবে না এটা লাগবে না এটা তোমাদের করতে বলি না তোমাকে শুধু বলছি রেডিয়াস অফ কার্ভেচার বের করার জন্য মানে দুই নাম্বার ম্যাথে শুধু রেডিয়াস অফ কার্ভেচারটা বের করলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে ও আচ্ছা ঠিক আছে স্যার ওকে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা ঠিক স্যার ওকে আসসালামু আলাইকুম হ্যালো ম্যাডাম বলেন